वेलकम फ्रेंड्स टू विजन WBCS। विजन WBCS यूट्यूब चैनले सबाई के स्वागत। WBCS मेन्स 2021 के लक्ष्य कर WBCS मेन्स मॉक प्रैक्टिस टेस्ट सीरीज जेटा चलते तार नेक्स्ट सेट दैट इज सेट नम्बर 34 आज के आम्रा करब। सेट 34 एज पर दि शेड्यूल जेटा आमी बोले छिला आम्रा पेपर 3 WBCS मेन्स एर जियोग्राफी पार्टटा के कवर करछी। ओके सेट नंबर 35 और 36 से आम्रा पेपर 4 के कवर करब और सेट नंबर 34 ए आम्रा जियोग्राफी के कवर करछी। सो मूविंग ऑन तादेर आगे सबार आगे एकटा इम्पोर्टेंट अनाउंसमेंट जेटा प्रत्येक क्लासे ही आमी बोली आमादेर विजन WBCS ऑफिशियल एपे तोमरा यूट्यूब क्लासेस एर समस्त फ्री PDF पे जाबे। तो আমাদের অ্যাপে তোমরা সমস্ত ইউটিউব ক্লাসেস যে হচ্ছে এই সমস্ত ইউটিউব ক্লাসেস এর ফ্রি PDF নোটস পেয়ে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওস গুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলি কুইজেস উইথ অল ইম্পর্টেন্ট নোটিফিকেশনস প্রোভাইড করা হয় রিগার্ডিং ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এক্সামস রিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওকে WBP থেকে WBPSC এর সমস্ত পরীক্ষার নোটিফিকেশন ওর রিলেটেড মেটেরিয়ালস তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয়, তো তোমরা সেখানেও জয়েন করতে পারো। মুভিং অন, প্রথম কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং আ প্ল্যান্ট ইজ নট আ পার্ট অফ তেলেঙ্গানা প্ল্যাটিউ। এই চারটে অপশনের মধ্যে কোন প্ল্যান্টটা তেলেঙ্গানা প্ল্যাটিউয়ের পার্ট নেই। ফার্স্ট অপশন আরাভালি, সেকেন্ড ওয়েস্টার্ন ঘাট, থার্ড ইস্টার্ন ঘাট, ফোর সাতপুরা। কি হবে রাইট অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলো অ্যান্সারটা। তো অ্যাবসলিউটলি ফ্রেন্ডস প্রথম রাইট আনসার হচ্ছে ফার্স্ট অপশন আরাভালি। ওকে তো আরাভালি যে প্ল্যান্টটা আছে সেটা তেলেঙ্গানা প্ল্যাটিউয়ের পার্ট নেই। ওকে আরাভালিটা আমরা কোথায় পাই? তো দেখো তেলেঙ্গানা প্ল্যাটিউয়ের ব্যাপারে যদি আমি বলি প্রথমে, তো তেলেঙ্গানা প্ল্যাটিউ ওয়েস্টার্ন আন্ধ্রপ্রদেশ নর্থ ইস্টার্ন ডেকান প্ল্যাটিউয়ের পার্ট আছে, ওয়াইল আরাভালি রেঞ্জ যেটাকে লিটারালি আমরা বলি মিন লাইন অফ পিকস এটা ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন পাকিস্তানের অ্যাক্রসে রান করে। দ্যাট ইজ ভারতের রাজস্থান, হরিয়ানা, গুজরাত আর পাকিস্তানের পঞ্জাব অ্যান্ড সিন্ধ প্রভিন্সে আরাভালিসকে পাওয়া যায়। ওয়ের অ্যাজ দি তেলেঙ্গানা প্ল্যাটিউ ইজ প্রেজেন্ট ইন দি সাউথ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। ওকে সো সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন 1 আরাভালি। মুভিং অন, ওয়ের আর দি সালতোরা রেঞ্জ লোকেটেড। সালতোরা রেঞ্জ কোথায় লোকেটেড আছে? ফার্স্ট লাদাখ, সেকেন্ড অলং দ্য বিন্ধিয়াস, থার্ড পার্ট অফ কারাকোরাম রেঞ্জেস অ্যান্ড ফোর্থ পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট। সালতোরা রেঞ্জ কোথায় লোকেটেড আছে? অপশন তোমাদের সামনে আছে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাও। কি হবে রাইট আনসার? তো অ্যাবসলিউটলি সালতোরা রেঞ্জেস বা সালতোরা রেঞ্জ লোকেটেড আছে কারাকোরাম রেঞ্জে। সালতোরা রেঞ্জ ইজ আ পার্ট অফ কারাকোরাম রেঞ্জ। ওকে তো রাইট আনসার ইজ অপশন 3, পার্ট অফ আ কারাকোরাম রেঞ্জ। যদি দেখি তো দেখো এখানে সিয়াচিন গ্লেশিয়ার পাওয়া যায়। তো সিয়াচিন গ্লেশিয়ার যেটা ইন্ডিয়ার সবথেকে লার্জেস্ট গ্লেশিয়ার আছে সেইখানে দুটো রেঞ্জ পাওয়া যায়। একটা রেঞ্জ হচ্ছে কারাকোরাম ইস্টে, ওয়াইল ওয়েস্টে হয়ে যাচ্ছে সালতোরা। ওকে মুভিং অন, উইচ পার্ট অফ হিমালয়াস হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্ট্রেচ ফ্রম ইস্ট টু ওয়েস্ট? ইস্ট থেকে ওয়েস্ট অবধি সব থেকে লম্বা বা সব থেকে ম্যাক্সিমাম স্ট্রেচ ইস্ট টু ওয়েস্ট হিমালয়ার কোন পার্টের হয়? ফার্স্ট অপশন ইজ কুমাও হিমালয়া, সেকেন্ড ইজ আসাম হিমালয়া, থার্ড ইজ পঞ্জাব হিমালয়া, ফোর্থ ইজ নেপাল হিমালয়া। তো অ্যাবসলিউটলি সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন 4, নেপাল হিমালয়া। নেপাল হিমালয়ের যে স্ট্রেচ হচ্ছে
যদি আমরা সেটাকে ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশনে স্ট্রেচটাকে ক্যালকুলেট করি বা মেজার করি, তাহলে সব থেকে বেশি স্ট্রেচ ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশনে নেপাল হিমালয়াসেরই হয়। ক্লিয়ার? মুভিং অন, দ্য কোস্টাল ট্র্যাক্ট অফ আন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু ইজ কল্ড, তামিলনাড়ু আর আন্ধ্রপ্রদেশের কোস্টাল ট্র্যাক্ট বা কোস্টাল এরিয়াকে কি বলা হয়? ফার্স্ট অপশন কোঙ্কণ, সেকেন্ড কোরোমন্ডল, থার্ড ইস্ট কোস্ট আর ফোর্থ মালাবার কোস্ট। আন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু এর কোস্টাল ট্র্যাক্ট কে কি বলা হয়? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কোস্টাল ট্র্যাক্ট অফ আন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাবসলিউটলি ইটস অপশন টু, কোরোমন্ডল কোস্ট। যদি আমরা ভারতের এই ম্যাপটা দেখি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসেসেও আমি ডিসকাস করেছিলাম, তাহলে ইন দ্যাট কেস গুজরাট প্লেন স্টার্টিং ফ্রম দি রান অফ কাচ টু দমন, এইখান যে কোস্ট আছে, যে কোস্টাল রিজন আছে, সেটাকে বলা হয় গুজরাট প্লেন। দমন টু গোয়া ইজ নোন অ্যাজ কোঙ্কণ প্লেন, গোয়া টু ম্যাঙ্গালোর ইজ নোন অ্যাজ কন্নড় প্লেন বা কর্ণাটকা প্লেন, ওয়ার অ্যাজ ম্যাঙ্গালোর টু কন্যাকুমারী ইজ নোন অ্যাজ মালাবার প্লেন। তারপর যদি কন্যাকুমারী থেকে আমরা স্টিল কৃষ্ণা রিভার দেখি, সেই প্লেনটাকে আমরা বলছি কোরোমন্ডল প্লেন, ওকে, বা কোরোমন্ডল কোস্ট। তো এই কোরোমন্ডল কোস্টটাই আমাদের আন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ু এর কোস্টাল এরিয়াটাকে কভার করছে। ক্লিয়ার? মুভিং অন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ইজ দ্য মেইন রিজন ফর পেনিনসুলার রিভার্স টু ফ্লো টুয়ার্ডস ইস্ট? পেনিনসুলার ইন্ডিয়াতে আমরা দেখি দ্যাট পেনিনসুলার রিভার্সগুলো ইস্টের দিকে ফ্লো করে, বে অফ বেঙ্গলের দিকে ফ্লো করে, সেটার কারণটা কি আছে? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দি পেনিনসুলার রিভার্স ফ্লোয়িং টুয়ার্ডস ইস্ট? অপশন এ, ওয়েস্টার্ন পার্ট ইজ রেনি। সেকেন্ড অপশন, ওয়েস্টার্ন ঘাটস আর অ্যাক্টস অ্যাজ এ মেজর ওয়াটার ডিভাইড। থার্ড, রিভার্স ফলো রিফ্ট ভ্যালিস। অ্যান্ড ফোর্থ, ইস্টার্ন ঘাটস আর লোয়ার দেন ওয়েস্টার্ন ঘাট। সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ফোর, ইস্টার্ন ঘাটস আর লোয়ার দ্যান দি ওয়েস্টার্ন ঘাট। যেহেতু ইস্টার্ন ঘাটের, যদি আমরা পেনিনসুলার ইন্ডিয়ার স্লোপটা দেখি, তাহলে ওয়েস্টার্ন ঘাটের দিকে স্লোপটা বেশি আছে, হাইটটা বেশি আছে, হোয়ার অ্যাজ হাইট অফ ইস্টার্ন ঘাট ইজ লো অ্যাজ কম্পেয়ার টু বা লেস অ্যাজ কম্পেয়ার টু দি ওয়েস্টার্ন ঘাট। তার কারণে যে জেনারেল স্লোপটা হচ্ছে, যে স্টিপটা হচ্ছে, সেটা ওয়েস্ট থেকে ইস্টে হয়। অ্যান্ড তার কারণেই ইস্টের দিকে বা বে অফ বেঙ্গলের দিকে পেনিনসুলার রিভারের ফ্লোটা বেশি আছে। ক্লিয়ার? মুভিং অন, ল্যাটেরাইট সয়েল ইজ ফাউন্ড ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেট? ল্যাটেরাইট সয়েল কোন স্টেটসে পাওয়া যায়? ফার্স্ট অপশন হরিয়ানা অ্যান্ড পঞ্জাব, সেকেন্ড ইজ গুজরাত অ্যান্ড রাজস্থান, থার্ড ইজ জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড হিমাচল, অ্যান্ড ফোর্থ ইজ কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু। তো ল্যাটেরাইট সয়েলটা কোথায় পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস? তো সঠিক উত্তরটা হচ্ছে অপশন ফোর, কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ুতে ল্যাটেরাইট সয়েল পাওয়া যায়। ওকে, যদি আমরা স্টেট ওয়াইজ দেখি, তো দেখো কর্ণাটকা প্ল্যাটিউ কেরল প্ল্যাট কেরলে, তামিলনাড়ুতে, অ্যান্ড আসাম এর যে হিলি রিজিয়ন আছে, ওয়ার অ্যাজ ছোটা নাগপুর প্ল্যাটিউ অ্যান্ড রাজমহল হিল, এই এরিয়াগুলোতেই ল্যাটেরাইট সয়েল ভারতে পাওয়া যায়। সো এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ফোর, কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু, এখানে ল্যাটেরাইট সয়েল পাওয়া যাবে। ক্লিয়ার? মুভিং অন, যদি আমরা সয়েলের ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে এখানে দেখতে পারো দ্যাট দিস পিঙ্কিশ এরিয়াটা, যে পিঙ্কিশ এরিয়াটা হচ্ছে, যেটা আমরা এখানে কেরল অ্যান্ড তামিলনাড়ু এর দিকে দেখতে পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ সাম ওয়ের হেয়ার, ছোটা নাগপুর প্ল্যাটিউ এর দিকে এটা হয়ে গেল, অ্যান্ড দিস ইজ দ্য হিলি রিজন অফ আসাম। তো এই জায়গাগুলোতে আমরা ল্যাটেরাইট সয়েলটাকে অবজার্ভ করি। ওকে, সামওয়ের ইন রাজস্থানেও পাওয়া যায়, বাট যেহেতু গুজরাতে পাওয়া যায় না, অ্যান্ড অপশনে গুজরাতের সাথে রাজস্থান ছিল, তাই এখানে সব থেকে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ফোর। ক্লিয়ার? মুভিং অন, টু উইচ গ্রুপ ডাজ দ্য ব্ল্যাক কটন সয়েল অফ ইন্ডিয়া বিলং টু? ভারতের যে ব্ল্যাক কটন সয়েল আছে, সেটা
কোন গ্রুপের সাথে বিলং করে বা ইট বিলংস টু উইচ গ্রুপ। ফার্স্ট অপশন ইজ ল্যাটেরাইট, সেকেন্ড ইজ পডজল, থার্ড ইজ চেরনোজেম অ্যান্ড ফোর্থ ইজ অ্যালুভিয়াল। কি হবে রাইট আনসার? ব্ল্যাক কটন সয়েল অফ ইন্ডিয়া বিলং টু উইচ গ্রুপ? অ্যাবসলিউটলি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চেরনোজেম। চেরনোজেম গ্রুপে ব্ল্যাক কটন সয়েল বিলং করে। ওকে, এইথ, বান্ধবগড় ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন উইচ স্টেট? বান্ধবগড় ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে লোকেটেড আছে? ফার্স্ট মহারাষ্ট্র, সেকেন্ড মধ্যপ্রদেশ, থার্ড গুজরাট আর ফোর্থ ঝাড়খণ্ড। বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড আছে? সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে ফ্রেন্ডস মধ্যপ্রদেশ, অপশন টু মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বান্ধবগড় ন্যাশনাল পার্কটা লোকেটেড আছে ইন দি উমরিয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড ইট ইজ নোন ফর হাই ডেন্সিটি অফ টাইগার্স। টাইগারের জন্য অনেকটা ফেমাস আছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক অ্যান্ড ইট ওয়াজ ডিক্লেয়ার্ড আ ন্যাশনাল পার্ক ইন দ্য ইয়ার 1968। ক্লিয়ার? মুভিং অন। গরম পানি স্যাংচুরি ইজ লোকেটেড অ্যাট? গরম পানি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় লোকেটেড আছে? অপশন ওয়ান দীপু আসাম, অপশন টু গ্যাংটক সিকিম, অপশন থ্রি কোহিমা নাগাল্যান্ড আর অপশন ফোর জুনাগড় গুজরাত। কি হবে রাইট আনসার? গরম পানি স্যাংচুরি কোথায় লোকেটেড আছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ওয়ান দীপু আসাম। ওকে, মুভিং অন। ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স বাউন্ডারিজ উইথ হাউ মেনি কান্ট্রিজ? পশ্চিমবঙ্গ কতগুলো কান্ট্রির সাথে নিজের বাউন্ডারিটাকে শেয়ার করছে? অপশন ওয়ান ইজ ওয়ান, টু ইজ টু, থ্রি ইজ থ্রি আর ফোর ইজ ফোর। কতগুলো দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমান্ত বা বর্ডার লাগা আছে? ওয়েস্ট বেঙ্গল শেয়ার ইটস বর্ডার উইথ হাউ মেনি কান্ট্রিজ? পশ্চিমবঙ্গে কতগুলো কান্ট্রিজের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার আছে? তো সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন থ্রি, দ্যাট ইজ তিনটে কান্ট্রির সাথে ওয়েস্ট বেঙ্গল নিজের বাউন্ডারিটাকে শেয়ার করে। তো দেখো, পশ্চিমবঙ্গ শেয়ার করছে বাউন্ডারি নেপাল, ভুটান আর বাংলাদেশের সাথে, whereas পাঁচটে ভারতীয় রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ নিজের বাউন্ডারিটাকে শেয়ার করে। একটা হচ্ছে ওড়িশা, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে বিহার, তারপর সিকিম অ্যান্ড আসাম। ওকে, ঝাড়খণ্ডের সাথে সবথেকে লম্বা বাউন্ডারি ওয়েস্ট বেঙ্গল শেয়ার করে উইথ রেসপেক্ট টু স্টেটস, whereas যদি কান্ট্রি ওয়াইজ দেখি তাহলে বাংলাদেশের সাথে সবথেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? মুভিং অন। দ্য লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি ইন ইন্ডিয়া ইজ? ভারতের লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি এর নাম কি? অপশন ওয়ান ভিলস, অপশন টু গোন্ডস, অপশন থ্রি সান্থালস আর অপশন ফোর থারুজ। লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি অফ ইন্ডিয়া ইজ, ওয়ান ইজ ভিলস, টু ইজ গোন্ডস, থ্রি ইজ সান্থালস আর ফোর ইজ থারুজ। কি হবে রাইট আনসার ফ্রেন্ডস? অ্যাবসলিউটলি দ্য রাইট আনসার ইজ অপশন থ্রি, সান্থালস। ভারতে সব থেকে বেশি ট্রাইবাল কমিউনিটি সান্থালসদের থাকে। সান্থালস আর দি লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি রেসাইডিং ইন ইন্ডিয়া। ওকে, এটা মেইনলি আমরা পাই ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা অ্যান্ড আসাম। ওকে, ওয়ের এজ আমাদের যে একটা নেবরিং কান্ট্রি আছে বাংলাদেশ, সেখানেও সান্থাল কমিউনিটি পাওয়া যায় ইন মাইনরিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন নেপাল অলসো। সান্থাল সব থেকে লার্জেস্ট ট্রাইবাল কমিউনিটি আর তারপরে যে কমিউনিটি আসে তার নাম হচ্ছে ভিলস। সো মুভিং অন। গঙ্গানি রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ উইচ টাইপ অফ সয়েল? পশ্চিমবঙ্গের গঙ্গানি রিজিয়নটা তে কোন ধরনের সয়েল, উইচ টাইপ অফ সয়েল পাওয়া যায়? অপশন এ অ্যালুভিয়াল সয়েল, অপশন বি স্যালাইন সয়েল, অপশন সি ল্যাটেরাইট সয়েল আর অপশন ডি টেরাই সয়েল। কি হবে রাইট আনসার? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ল্যাটেরাইট সয়েল। ক্লিয়ার? মুভিং অন।
Headquarter of Central Inland Water Transport Corporation of India is located in Central Inland Water Transport Corporation of India air headquarter ta kothay located ache option A Allahabad option B Kolkata option C Cochin or option D Mumbai to shodik uttor ta hoye jacche option B Kolkata Central Inland Water Transport Corporation of India air headquarter ta Kolkata te located ache Which district of West Bengal has achieved the highest level of human development index in the state? Paschimbonger kon district ta human development index e sobthike beshi ba highest level achieve koreche? Option A Kolkata, option B Purba Mednipur, option C Bardhaman, option D North 24 Porgana. Kia be right answer? তাড়াতাড়ি বলো which district of west bengal has achieved the highest level of human development index in the state তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতা which of the following percentage of solar radiation is absorbed by the atmosphere solar radiation এর কত শতাংশ absorb করে নেয় Option A 23%, option B 16%, option C 10% or option D 20%. Kya be right answer? Taratari answer ta bolo. Comment box answer ta karo. What percentage of solar radiation is absorbed by the atmosphere? तो सही उत्तर तो है जाच्छे ऑप्शन ए 23% 23% सोलर रेडिएशन टके आमादेर एटमॉस्फेयर एब्जॉर्ब करेना है मूविंग ऑन सस्टेनेबल डेवलपमेंट वाज फर्स्ट क्लियरली डिफाइंड बाय सस्टेनेबल डेवलपमेंट के प्रथम बार कौन संस्था बा कौन कमीशन बा कौन कॉन्फ्रेंस से क्लियरली डिफाइन करा हुई छिलो সঠিক উত্তরটা কি হবে অপশন এ তে আছে ব্রান্টল্যান্ড কমিশন অপশন বি রিও কনফারেন্স অপশন সি ইউনাইটেড নেশনস আর অপশন ডি ওয়ার্ল্ড ব্যাংক কি হবে রাইট आंसर ফ্রেন্ড সঠিক উত্তর হচ্ছে অপশন এ ব্রান্টল্যান্ড কমিশন ব্রান্টল্যান্ড কমিশন হ্যাজ ফার্স্ট টাইম ক্লিয়ারলি ডিফাইন্ড দি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট Which of the following statement characterized El Nino? El Nino ব্যাপারে এখানে চারটা স্টেটমেন্ট দেওয়া আছে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ই নিনো এই চারটা স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট আছে ফার্স্ট স্টেটমেন্ট ইট অকার্স অ্যাট ইররেগুলার ইন্টারভেল সেকেন্ড ইট ক্যারিজ ওয়ার্মার ওয়াটার থার্ড ইট ক্যারিজ লেস সালাইন ওয়াটার আর ফোর্থ its atmospheric equivalent is southern oscillation ei charte statement er moddhe el nino er related kon statement gulo correct ache to shothik uttor ta hocche option d all the four statements are absolutely correct related to el nino okay el nino ekta unusual warning ache surface ocean water er jeta amra eastern tropical pacific ওশেনের বা প্যাসিফিক রিজনে পাই সাইন্টিস্ট এক্স্যাক্টলি এখন অব্দি এল নিনো এর ফর্মটাকে ডিফাইন বা ক্লাসিফাই করতে পারেনি প্রথমবার এল নিনো নিজের কন্ট্রিবিউশন দিয়েছিল 1993 মিসিসিপি আর 1995 ক্যালিফোর্নিয়া ফ্লাডসে ওকে এল নিনো এর অ্যাভারেজ পিরিয়ড লেন্থ থাকে 5 ইয়ার্স তো এল নিনো এর ব্যাপারে অল দ্য ফোর স্টেটমেন্টস আর অ্যাবসলিউটলি কারেক্ট Which of the following statement is true about tropopause? Tropopause এর ব্যাপারে বা tropopause related এই চারটে statement এর মধ্যে কোন statement টি correct? Option A, it is about 5 km thick layer. Option B, its average height is about 10 km over the equator. Option C, there is no seasonal variation in its height.
আর অপশন ডি দ্য টেম্পারেচার এট ইটস টপ ইজ লোয়েস্ট ওভার দ্য ইকুয়েটার অ্যান্ড রিলেটিভলি হাইয়ার ওভার দ্য পোলস। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্য টেম্পারেচার এট ইটস টপ ইজ লোয়েস্ট ওভার দ্য ইকুয়েটার অ্যান্ড রিলেটিভলি হাইয়ার ওভার দ্য পোলস। ওকে, সো এই স্টেটমেন্টটা রিগার্ডিং ট্রোপোপজ ইজ অ্যাবসলিউটলি রাইট। টপে টেম্পারেচারটা সব থেকে কম থাকে ইকুয়েটারের টপে, হোয়াইল পোলসের দিকে ট্রোপোপজের টেম্পারেচারটা রিলেটিভলি অ্যাজ কম্পেয়ার টু ইকুয়েটার হাই থাকবে। দি হুট্টি গোল্ড মাইন্স আর লোকেটেড ইন দ্য স্টেট অফ, ভারতের কোন রাজ্যে হুট্টি গোল্ড মাইন্স, হুট্টি গোল্ড মাইন্স কোন রাজ্যে লোকেটেড আছে? অপশন ওয়ান কর্ণাটক, অপশন টু তামিলনাড়ু, অপশন সি, অপশন থ্রি আন্ধ্রপ্রদেশ, আর অপশন ফোর মহারাষ্ট্র। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? সঠিক উত্তর হচ্ছে অপশন ওয়ান কর্ণাটকা, হুট্টি গোল্ড মাইন্স কর্ণাটকাতে লোকেটেড আছে। ওকে, রায়চুর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকাতে আছে অ্যান্ড এনশিয়েন্ট বা প্রি অশোকান পিরিয়ডে এখান থেকে মেটাল মাইন্স বা এনশিয়েন্ট মেটালগুলোকে এক্সট্রাক্ট করা হতো। ওকে, এই মাইনটা সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট মাইন আছে ইন্ডিয়াতে অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড ইন দ্য রায়চুর ডিস্ট্রিক্ট অফ কর্ণাটক। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সেট, দ্য বিচ স্যান্ডস অফ কেরালা আর রিচ ইন, কেরলায়ের যে বিচ স্যান্ড আছে এই বিচ স্যান্ড কোন সাবস্টান্সের জন্য ফেমাস আছে বা কোন সাবস্টান্সটা রিচ আছে ইন দ্য বিচ স্যান্ডস অফ কেরালা? ফার্স্ট ইজ ক্যালসিয়াম, সেকেন্ড ইজ রেডিয়াম, থার্ড ইজ থোরিয়াম, আর ফোর্থ ইজ ম্যাঙ্গানিজ। কি হবে রাইট আনসার ফ্রেন্ড? অ্যাবসলিউটলি দ্য রাইট আনসার উইল বি অপশন থ্রি, থোরিয়াম। মোনাজাইট স্যান্ড যেটা কেরালাতে পাওয়া যায় সেটা রিচ থাকে ইন থোরিয়াম। তো দ্যাটস ইট ফর টুডে ফ্রেন্ড, আজকের সেটে এইটুকু। নেক্সট ক্লাসে আগেন আমরা নেক্সট সেট নিয়ে আলোচনা করব। নেক্সট সেটে আমি বলেছি 35 and 36, এটাতে আমরা পেপার 4 অফ WBCS মেনসটাকে ডিসকাস করব। সো টিল দ্যাট টাইম অল দ্য ভেরি বেস্ট, স্টাডি হার্ড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস, গুড নাইট, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।